বিতর্কের ঊর্ধ্বে না উঠলেও এবারে নির্বাচন তুলনামূলক ভালো হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, দেশের মানুষের ভোটের প্রতি আস্থা নেই আর এজন্য ভবিষ্যতে নির্বাচন পদ্ধতি আরও সংস্কারের তাগিদ দেন তিনি। সাফ জানান, জাতীয় নির্বাচনে সরকারের কোনো গোপন এজেন্ডা বাস্তবায়ন করেননি তিনি। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে জড়িতদের ধন্যবাদ দিতে বৃহস্পতিবার আগারগাঁওয়ে কমিশন ভবনের অডিটোরিয়ামে ইসির এই আয়োজন। এবারের নির্বাচনে সরকার সহযোগিতা করেছে বলে জানিয়েছেন কমিশনাররা। বলেন, সব দল অংশগ্রহণ করলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হতো। এ সময় ভোটের হার নিয়ে যে কোনো চ্যালেঞ্জ নিতেও কমিশন প্রস্তুত বলে জানানো হয়। তবে যদি কেউ চ্যালেঞ্জ করে আমরা রাজি আছি, আমরা ওপেনলি দেখাবো যে এখানে এগুলি কাউন্ট করার দ্বারা দেখতে পারেন। আমার এলাকার অনেক মানুষ আমাকে, কিন্তু আমি তাদের প্রত্যেককে জিজ্ঞেস করেছি, বলেন আপনি কি ভোট দিতে পেরেছেন? ওরা বলছেন হ্যাঁ, আমাদের ভোট আমরা দিতে পেরেছি। সামনে কিন্তু সিটি কর্পোরেশন আছে, আমরা যে স্ট্যান্ডার্ডে পৌঁছেছি সেই স্ট্যান্ডার্ড থেকে আমরা নামতে পারবো না। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের চোখে এবারের নির্বাচন তুলনামূলকভাবে ভালো, যদিও এই ভোট পুরোপুরি বিতর্কমুক্ত নয় বলেও মনে করেন তিনি। কিন্তু একটা নির্বাচনের মতো আমলাতান্ত্রিক যে প্রক্রিয়াকে নিয়ে যদি বিতর্ক থাকে, সেই বিতর্কটা নিরসন হওয়া উচিত। একটি বিশিষ্ট সংস্থা বলছে যে সাংবিধানিক বাধ্যবাধকতার অজুহাত নিয়ে নির্বাচন কমিশন সরকারের একটা গোপন এজেন্ডা বাস্তবায়ন করেছে। আমি এখনো জানি না সরকারের সাথে কোনো আসলেই আমি গোপন এজেন্ডা হয়েছে কিনা। এবারের নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হলেও পুরোপুরি অংশগ্রহণমূলক হয়নি বলে মত তার। এজন্য রাজনৈতিক নেতাদের একটি গ্রহণযোগ্য পদ্ধতি খোঁজার তাগিদ দেন তিনি। নির্বাচন ব্যবস্থার উপরে জনগণের জন আস্থা অনেকটা হ্রাস পেয়েছে। নির্বাচন পদ্ধতিতে যদি আরো সংস্কার আনা যায়, তাহলে হয়তো আগামী নির্বাচনগুলো সার্বিক জনগণের কাছে আরো বেশি গ্রহণযোগ্য হবে। আসন্ন উপজেলা নির্বাচন সহ স্থানীয় সরকারের সব নির্বাচন সুষ্ঠুভাবে করার প্রত্যয় জানান সিসি। যে জাতীয় সংসদে নির্বাচনটা হতে যাবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।